নিউজ লাইভ 24 এ আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আবার আমি আসলাম একটি চাকরির খবর নিয়ে। সেটা হচ্ছে এসএসসি দিল্লি পুলিশ রিক্রুটমেন্ট 2022 এর আন্ডারে 4300টি সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি। এটির লাস্ট ডেট হচ্ছে 30/8/2022, অর্থাৎ এই মাসের 30 তারিখ লাস্ট ডেট। এটা হচ্ছে এসএসসি আন্ডারে। আবার এটি এসএসসির আন্ডারে সাব ইন্সপেক্টর হচ্ছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ, সেখানে পোস্ট হচ্ছে 340, এর মধ্যে মেল হচ্ছে 228 এবং ফিমেল হচ্ছে 112। ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকেন্সি হচ্ছে ওপেন মেলের জন্য 180 পোস্ট, ওপেন ফিমেলের জন্য 112 পোস্ট, এক্স সার্ভিসম্যানের জন্য 13টি পোস্ট, আবার এক্স সার্ভিসম্যান স্পেশাল ক্যাটাগরি যারা তাদের জন্য 12টি পোস্ট। ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস হচ্ছে 23, অর্থাৎ 23টি পোস্ট। দু নম্বরে হচ্ছে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফএস, নাম্বার অফ পোস্ট হচ্ছে 3900টি, যেখানে মেল হচ্ছে 3791টি এবং ফিমেল হচ্ছে 169টি। ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকেন্সি হচ্ছে বিএসএফের জন্য 353 পোস্ট, যেখানে মেল হচ্ছে 337 পোস্ট এবং ফিমেল হচ্ছে 17 পোস্ট। সিআইএসএফ 86 পোস্ট, মেলের জন্য হচ্ছে 77 পোস্ট, ফিমেল হচ্ছে 9 পোস্ট। সিআরপিএফ টোটাল পোস্ট 3112, যেখানে মেল হচ্ছে 3006, ফিমেল হচ্ছে 106। আইটিবিপি টোটাল পোস্ট হচ্ছে 191 পোস্ট, যেখানে মেল হচ্ছে 162 এবং ফিমেল হচ্ছে 29। এসএসবিতে টোটাল পোস্ট হচ্ছে 218টি, মেলের জন্য 210টি এবং ফিমেলের জন্য 8টি। তারপর বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ এসএসসি দিল্লি পুলিশ রিক্রুটমেন্ট। ন্যাশনালিটি অথবা সিটিজেনশিপ, যেখানে বলছে ক্যান্ডিডেট মাস্ট বি, এক নম্বর হচ্ছে এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে, অর এ সাবজেক্ট অফ নেপাল, নেপালের একটি অংশ হলেও হবে, অথবা এ সাবজেক্ট অফ ভুটান, ভুটানের হলেও হবে। এখানে এজ লিমিট বলছে এজ লিমিট অফ দ্য ক্যান্ডিডেট শুড বি ফ্রম 20-25 ইয়ার্স অ্যাজ অন 1/1/2022, অর্থাৎ 1/1/2022 অনুযায়ী তাদের বয়স হতে হবে 20-25 বছর। ক্যান্ডিডেট বর্ন নট বিফোর 2/1/1997 অ্যান্ড নট লেটার দেন 1/1/2002, অর্থাৎ যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার জন্ম 2/1/1997 উপরে হলে হবে না এবং 1/1/2002 উপরে হলে হবে না, এর মধ্যে তাদের জন্ম হতে হবে। এজ রিল্যাক্সেশন হচ্ছে দ্য ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন এজ এ ইজ অ্যাজ মেনশন বিলো, নিচে দেওয়া হচ্ছে। সেটির জন্য এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর তাদের এজ রিল্যাক্সেশন থাকবে। এডুকেশনের কোয়ালিফিকেশন হচ্ছে এডুকেশনের কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইকুইভ্যালেন্ট অর ইকুইভ্যালেন্ট। এখানে বলছে তাদের এডুকেশনের কোয়ালিফিকেশন তাদের ব্যাচেলার ডিগ্রি হতে হবে, যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি আন্ডারে হলেও হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অনলি, শুধুমাত্র দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টরের জন্য। মেল ক্যান্ডিডেট মাস পজেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর LMV, অর্থাৎ লাইট মোটর ভেহিকলস, অন দ্য ডেট ফিক্সড ফর ফিজিক্যাল এন্ট্রান্স অ্যান্ড মেজারমেন্ট টেস্ট। মেজারমেন্ট টেস্ট তাদের হতে হবে এবং তাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। হাওয়েভার, দ্য ক্যান্ডিডেটস হু ডু নট হ্যাভ এ ভেহিকল ড্রাইভিং লাইসেন্স ফর LMV মোটর ভেহিকলস অ্যান্ড কার
আর এলিজিবল ফর অল আদার পোস্ট ইন সিএপিএফএস, অর্থাৎ সিএপিএফএস এর জন্য মোটর ভেহিকল হতে হবে, মোটর ভেহিকল না হলেই চলবে, তাদের ড্রাইভিং লাইসেন্স না হলেই চলবে, শুধুমাত্র সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশে মোটর ভেহিকলস ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে। এখন বলছে অ্যাপ্লিকেশন ফিস আদার রুপিস 100, অর্থাৎ এসসি এসটি পিডাব্লিউডি ইএসএম এছাড়া যে জেনারেল আনরিজার্ভ এগুলির জন্য লাগবে 100 টাকা ফিস, কিন্তু এসসি এসটি পিডাব্লিউডি অ্যান্ড ইএসএম তাদের কোনো ফিস লাগবে না। পেমেন্ট মোড হচ্ছে এসবিআই চালান, এসবিআই চালান দিলে হবে, অথবা নেট ব্যাঙ্কিং বাই ইউজিং ভিজা, ভিজা দিয়ে দিলে হবে, মাস্টার কার্ডে হলে হবে, এরপরে মাস্টার রুপি ক্রেডিট ডেবিট কার্ড এগুলি দিয়ে যে কোনো একটি দিয়ে আপনারা এই ফিসটি দিলে হবে, কোনো অসুবিধা নেই। হাউ টু অ্যাপ্লাই ফর এসএসসি রিক্রুটমেন্ট, এসএসসি রিক্রুটমেন্টে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন ফর দেজ ভ্যাকেন্সি দোজ অনলাইন মোড বাই বেজিং অফিসিয়াল এসএসসি রিক্রুটমেন্ট পোর্টাল, আপনারা এসএসসি রিক্রুটমেন্ট অফিসিয়াল যে পোর্টাল আছে এই পোর্টালে গিয়ে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্ডিডেট মে ফলো বিলো মেনশন স্টেপস টু অ্যাপ্লাই ফর এসএসসি হেড কনস্টেবল রিক্রুটমেন্ট, এসএসসি হেড কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য আপনার নিচের যে স্টেপগুলো দেওয়া আছে এগুলি দেখে দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কয়েকটি দেওয়া আছে, যেমন স্ক্রল ডাউন, গো টু ইম্পর্ট্যান্ট ওয়েব লিঙ্ক সেকশন, প্রথমে আপনারা ইম্পর্ট্যান্ট লিঙ্ক যেটি আছে এটিতে আপনারা যেতে হবে, তারপর ক্লিক অন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, তারপরে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে অ্যান্ড রেজিস্টার ইউর সেলফ, এবং নিজে নিজের নাম মুহূর্তে রেজিস্টার করতে পারবেন। তারপরে নেক্সট আরও কয়েকটি পদ্ধতি দেওয়া হয়েছে এখানে, যেমন নেক্সট ফিল ইয়ার অল পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল ডিটেলস অ্যান্ড আপলোড নেসেসারি ডকুমেন্টস, আপনারা আপনার পার্সোনাল ডিটেলস এবং ডকুমেন্টাল যে ডিটেলস আছে এগুলি আপনারা ফিল করতে হবে এবং আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। মেক পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি অ্যাজ পার ইয়র ক্যাটেগরি অ্যান্ড সাবমিট দ্য ফর্ম, আপনারা ফর্ম সাবমিট করতে হলে প্রথমে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফিজও দিতে হবে, তারপর ফাইনাল সাবমিট হবে। অ্যাট দ্য এন্ড সবশেষে টেক এ প্রিন্ট আউট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সর্বশেষে প্রিন্ট আউট করবেন। ইম্পর্ট্যান্ট ডেট হচ্ছে স্টার্টিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 10th August 2022, অর্থাৎ 10 তারিখ, এই অগস্ট মাসের 10 তারিখ শুরু হয়েছে এই অনলাইন আবেদন প্রক্রিয়া। আর লাস্ট ডেট হচ্ছে 30th August 2022, অর্থাৎ এই মাসের অগস্ট মাসের 30 তারিখ। ইম্পর্ট্যান্ট ওয়েব লিঙ্ক অফ এসএসসি এসআই ভ্যাকেন্সির অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা লগ ইন করে করতে পারবেন। অ্যাডভার্টাইজমেন্ট যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ক্লিক হিয়ার মারলেই আপনারা অ্যাডভার্টাইজমেন্টের পুরো ডিটেলস পেয়ে যাবেন, আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজড দেখতে পারবেন। ওয়েবসাইটে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানেও ক্লিক হিয়ার দেওয়া আছে, আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। সো বন্ধুরা, আমার এই চাকরির খবরটি আপনাদের কেমন লাগলো, আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি বানালাম, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আরও আপনারা আমাকে উৎসাহিত করবেন কমেন্ট করে, যাতে আমি আপনাদের জন্য আরও এরকম ভিডিও বানাতে পারি।